গপু শোনা, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখি দেখি তুমি কি নিয়ে এসেছো আমার জন্য, দেখি দেখি দেখো। তুমি নিতে চাও? দাঁড়াও দিচ্ছি, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। এই না, এটা এটা ভালো লাগছে না, এটা আমি পরবো না, যাই হোক ভালো লাগছে না জামাটা। ও মা, রাগ করে যাচ্ছ কোথায়? এদিকে ঘুরো, দেখো দেখো তোমার জন্য আরো নিয়ে এসেছি। এই দেখো এটা কেমন আছে বলো তো? এটা এটা খুব সুন্দর আছে, এটা কালকে আমি পরবো মা। কাল আমাকে স্নান করে এটা পরে দেবে, কি মজা! কালকে আমি নতুন জামা পরবো। মা, আমার চকলেটটা দাও গো, আমি ওই যে চকলেটটা বলেছিলাম ওটা দাও আমাকে। এই নাও তোমার চকলেট। হয়েছে, বেশি চকলেট খাবে না সোনা। এই যে চকলেটটা নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছ? গিরি দাও চকলেটটা, দাও। ও মা, সোনাটা এত রাগ করলে হয়? চকলেট বেশি খাওয়া ভালো নয় সোনা। তোমাকে তো আমি দিই মাঝে মধ্যে, একটা করে চকলেট দিই, আইসক্রিম দেওয়া হয়, আইসক্রিমটা কিন্তু ভালো, চকলেটটা ভালো নয়, বুঝেছ? চকলেট বেশি খাবে না। আমার লোক কিশোনা, রাগ করে না বাবা। আমি তোমার সাথে কোথায় বলবো না, আমি চলে যাচ্ছি, এবার আমি ঘুম করে যাবো, আর উঠবই না, রাত্রে খাবারও খাবো না, আমি যাই। অত রাগ করলে হয় বাবু? তুমি আমাকে তোলো না, আমি নিজে নিজে উঠে যাবো, যাও তুমি যাও। আমি আর নন্দি বাইরে খেলা করতে যাব। নন্দি নন্দি নন্দি, আমি যাব না খেলা করতে, আমি যাব না তো। ঠিক আছে তুই চলে যা, যা এখান থেকে যা, আমি একা একাই যাব, যা তোকে যেতে হবে না, যা যাই বাগান দিয়ে। রাগ করো না সোনা, রাগ করলে হয়? তুমি আমার লক্ষ্মী সোনা। না মা, আমি কি রাগ করে থাকতে পারি তোমার সাথে বলো? বলো। ও মা, মা দেখো না শীতকালে তো সবাই অনেক কম্বল দেয়, দেয় না, অনেক দান করে তো। হ্যাঁ দান তো করে, অনেকেই দান করে। তাহলে মা গ্রীষ্মকালে কেন এসি দান করে না? বলো বলো, এসি যদি যেত ওরা তাহলে কি এত কষ্ট হতো, বলো বলো।